নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা এবং শুরুতেই যেরকম বললাম যে বেশ কিছু ছবি দেখাবো এবং ছবি দেখানোর আগে শুরুতে একটা অঙ্ক দিয়ে শুরু করব খুব সহজ অঙ্ক আচ্ছা ধরুন আপনার সামনে 10টি বাচ্চা রয়েছে এবং আপনি চান প্রত্যেকটি বাচ্চাকে অর্থাৎ দুটি করে বাচ্চা একটি ট্যাক্সিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাক তাহলে সেক্ষেত্রে সহজ অঙ্ক কি বলছে সহজ অঙ্ক বলছে আপনার 5টি ট্যাক্সি হলেই চলবে প্রত্যেক ট্যাক্সিতে দুটো করে বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে কিন্তু একটা জটিল অঙ্ক রয়েছে সেই অঙ্ক মোতাবেক সেখানে সমাধান সূত্র কি বেরিয়ে আসছে সেই সমাধান সূত্র বলছে যে ট্যাক্সির সংখ্যা কমিয়ে দেওয়া হোক অর্থাৎ তিনটে ট্যাক্সি দেওয়া হোক খুব জটিল হয়ে যায় অঙ্ক 10টি বাচ্চা তিনটি ট্যাক্সি খুব স্বাভাবিকভাবেই তিনটি করে বাচ্চা সেক্ষেত্রে একটি ট্যাক্সি এবং আরও একটি ট্যাক্সিতে চারজন বাচ্চাকে গাদাগাদি করে তোলা হবে সেই ছোটবেলায় করা সমানুপাত ব্যস্তানুপাতের অঙ্ক এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি অঙ্কটা আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে বিগত দুদিনের যদি আমরা রেল স্টেশনগুলোর ছবি দেখি গতকাল পর্যন্ত বেশ সংখ্যাটা আশঙ্কার ছিল ভয়ের ছিল ছবিটা কারণ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যে 7টা পর্যন্ত ট্রেন চলবে লাস্ট লোকাল এবং সেখানে ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় ধাক্কাধাক্কি দৌড়ঝাঁপ করে মানুষ ট্রেনে উঠতে যাচ্ছেন সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুর্ঘটনার ঘটনা ছবি দেখতে পেলাম আমরা দমদমে পড়ে গিয়ে মাথা ফাটলো এক যাত্রীর তার পর মুহূর্তে 11th আওয়ার বা 12th আওয়ারে গিয়ে জানা গেল যে 7টায় লাস্ট লোকাল নয় লাস্ট লোকাল রাত 10টায় যদি সত্যি জানা যেত তাহলে হয়তো ওই ব্যক্তি দমদমের হয়তো ওইভাবে দৌড়ে মাথা ফাটিয়ে ট্রেন ধরার চেষ্টা করতেন না এ তো গেল গতকালের ছবি সময় বদলে রাত 10টা অবধি করা হলো কিন্তু তারপর আজকের ছবিটা কি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা আজকে সকালে বিধাননগর স্টেশনের ছবি ঠিক ঠিক করছে মানুষ ভিড়ে শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে এবং এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি প্রশ্ন উঠছে যে এই ছবি যদি থাকে তাহলে সেক্ষেত্রে করোনাবিধি কী করে রক্ষা হবে এখানে নিঃসন্দেহে সরকার ভাবছে সরকার চেষ্টা করছে যতটা সম্ভব সেক্ষেত্রে নিয়ন্ত্রণে আনা যায় কিনা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু সত্যি সত্যি নিয়ন্ত্রণের বাইরে কি চলে যাচ্ছে না এই ছবি কী ছবি দেখাচ্ছে আমাদের কোথায় দূরত্ববিধি কোথায় মাস্ক আর কোথায় বা 50% যাত্রীবিধি আজ সকালের ছবি এবং এই জায়গা থেকে যে প্রশ্নগুলো কোথাও মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্নগুলো আরও একবার ঝালিয়ে নেওয়া দরকার যেমন ট্রেন কমালে বা সময় বেঁধে দিলে সত্যি কি ভিড় কমে কোন বগিতে কত যাত্রী উঠছেন তার হিসেব কে রাখছে অফিস আওয়ার্সে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ হওয়া সম্ভব বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসছে 50% যাত্রী নিশ্চিত করতে হলে গেটেই আটকে দিতে হয় যাত্রীদেরকে সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে লাইন দিতে এবং এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে রাজ্যের গত 24 ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যাও দেখাচ্ছি আমরা সত্যি সত্যি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি রাজ্যে 24 ঘন্টায় পজিটিভিটি রেট এই মুহূর্তে 19.59%। যদিও এই 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 তথ্য আর কিছুক্ষণের মধ্যে নতুন তথ্য সংযোজিত হবে সেই তথ্য আমরা তুলে ধরবো কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন উঠছে তাহলে সত্যি সত্যি সমাধান সূত্র কোন পথে শপিং মল মার্কেট খোলা রয়েছে রাত 10টা পর্যন্ত কিন্তু রাত 10টায় পর্যন্ত যদি খোলা থাকে তাহলে তার যদি একটু আগে বেরিয়ে এসো কেউ ট্রেন ধরেন লাস্ট লোকাল তাহলে তিনি বাড়ি পৌঁছচ্ছেন 11টার পর যখন কারফিউ শুরু হয়ে যাচ্ছে গতকালই ছবি দেখতে পেয়েছি আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই আরও বেশ কিছু মডেল সামনে চলে আসছে তাহলে কি সেই মডেলগুলো ফলো করব আমরা দিল্লি মডেলের ছবি আমরা দেখি দিল্লিতেও ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে কি কি ছবি সেখানে রয়েছে কোভিড থাকাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দিল্লি যেমন রাজধানীতে জারি হয়েছে উইকেন্ড কারফিউ মানে শনিবার রোববার এই সময় নিঃসন্দেহে শীতকালীন ছুটি কাটাতে পিকনিক কাটাতে অনেকেই অনেক বিধি ভেঙে বেরিয়ে পড়ে সেক্ষেত্রে উইকেন্ড কাটকানো হয়েছে আগে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ থাকছে ঠিক আমাদেরই মতো এছাড়াও নাইট কারফিউও থাকছে সরকারি কর্মীদেরকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোম বেশিরভাগটাই জরুরি পরিষেবায় শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভিড় এড়াতে বাস মেট্রোয়ে আসন বৃদ্ধি করেছে দিল্লি সরকার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোথাও সেই আবারও শুরুর অঙ্কে ফিরে গেলাম আমরা অর্থাৎ যদি কম শতাংশ আসন রাখতে হয় এবং
একটি জায়গায় কম সংখ্যক যাত্রী যদি সেটা বিধির মধ্যে পড়ে, বিধির আওতায় পড়ে, তাহলে নিঃসন্দেহে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংখ্যায় বাড়াতে হবে গণপরিবহন। এবং অন্যদিকে রাজ্যের দৈনিক 6000-এর বেশি সংক্রমণ হচ্ছে, কড়া বিধিনিষেধ জারি হয়েছে, সিনেমা হল শপিং মলের ভিড়ে টানা হচ্ছে হ্রাস, কিন্তু এমন পরিস্থিতিতেও নজর রাখতেই হচ্ছে যেটা, তা হলো রাজ্যে চলচ্চিত্র উৎসব হচ্ছে। 7ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। শহরের 10টি প্রেক্ষাগৃহে মোট 160টি ছবি প্রদর্শিত হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও যে প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে, সত্যি সত্যি এই মুহূর্তে যে লড়াইয়ের মধ্যে রয়েছে আমরা, যে আবহের মধ্যে রয়েছি, যে ভয়াবহতা কোথাও দেখে এসেছে বিগত 2 বছর ধরে যারা এন্টারটেনমেন্ট জগতের সঙ্গে রয়েছেন, যাদের শুটিং বন্ধ হয়ে গিয়েছে, কাজ বন্ধ হয়ে গিয়েছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাইরে জলসা বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি এই 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 পরিস্থিতি কি রয়েছে আমাদের মধ্যে, যেখানে আমরা এখনও চলচ্চিত্র উৎসব করতে পারি, আর যদি করতে পারি 50% যাত্রী নিয়ে, তাহলে কি কোথাও সেই সমস্ত জলসা শুটিং সেগুলোর ক্ষেত্রেও একটু হলেও দরজা খুলে দেওয়া যায় না? এই প্রশ্নগুলো নিয়েই শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী। তবে তার আগে দেখব আজকে বিশেষ প্রতিবেদন। অক্সিজেনের হাহাকার, বেডের আকাল, মৃত্যু, স্বজন হারানো কান্না, প্রিয়জনের শেষ দেখাও না পাওয়া, দ্বিতীয় ঢেউয়ের সেই দুঃস্বপ্নের দিনগুলি কি আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেলাম? কারণ শিওরে তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউ এখন কেবলই সময়ের অপেক্ষা। টিকাকরণ অনেকটাই হয়ে গিয়েছে, কিন্তু তাতে কি বিপদ কেটে গিয়েছে? চিকিৎসকরা বলছেন টিকা বিপদ কমাতে পারে, কিন্তু সংক্রমণকে পুরোপুরি প্রতিহত করতে পারে না। এই ভাইরাসটা নিজের চেহারা টেহারা পাল্টে এমন একটা অবস্থা করেছে যে সে অ্যাবাউট 4 গুণ সহজে আমাদের একের মধ্যে আরেকে ছড়িয়ে পড়ছে। আমরা যদি অসাবধান হই, আমরা যদি ভিড় বাড়াই, আমরা যদি পাবলিক গ্যাদারিং তৈরি করি, তাহলে দ্য স্টার্টিং বেস অফ দ্য প্যান্ডেমিক এক্সপ্যান্ড। বর্তমানে রাজ্যে দৈনিক 6000-এর বেশি সংক্রমণ হচ্ছে, কড়া বিধিনিষেধ জারি হয়েছে, সিনেমা হল শপিং মলের ভিড়ে টানা হচ্ছে হ্রাস। এমন পরিস্থিতিতে শহরে হতে চলেছে চলচ্চিত্র উৎসব। 7ই জানুয়ারিতেই শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। শহরের 10টি প্রেক্ষাগৃহে 160টি ছবি প্রদর্শিত হবে, প্রেক্ষাগৃহে থাকবে 50% দর্শক। চলচ্চিত্র শতবর্ষ ভবন, নজরুলতীর্থ 1, নজরুলতীর্থ 2, রবীন্দ্র কাকুরা সল্টলেক, কলকাতা ইনফরমেশন সেন্টার অডিটোরিয়াম। প্রশ্ন হচ্ছে একদিকে যখন রাজ্যে আংশিক লকডাউন চলছে, তখন অন্যদিকে কিভাবে কলকাতা চলচ্চিত্র উৎসব হতে পারে? যদি চলচ্চিত্র উৎসব হতে পারে, তাহলে এত বিধি নিষেধের প্রয়োজন কি ছিল? প্রশ্ন নানা মহলের। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিঃসন্দেহে বাঙালির মনে বা যারা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত তাদের সকলের কাছে একটা আবেগের জায়গা, প্রত্যেক বছর মানুষ অপেক্ষা করে থাকেন। কিন্তু যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে এবং তাতে বিভিন্ন হলগুলিতে 50% দর্শকের উপস্থিতির কথা জানানো হয়েছে সরকারিভাবে, সেক্ষেত্রে যদি আগামী 7 থেকে 14ই জানুয়ারি প্রায় 1 সপ্তাহ 50% দর্শক নিয়েই এই উৎসব চালানোর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেটাতে কতটা সক্ষম হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। অন্যদিকে পরিবহনের ক্ষেত্রে বাদুর ঝোলা ভিড়ের ছবি দেখা গিয়েছে মঙ্গলবারও। যেটা সাধারণ মানুষেরা বলছেন যে 50% যাত্রী নিয়ে চলাটা কোনোভাবেই সম্ভব না, এবং একজন যাত্রী তার কথাই আমরা শুনছিলাম যে এত পরিমাণ ভিড়, এত পরিমাণ মানুষ কীভাবে 50% মেনটেন করা হবে। এর থেকে যদি ট্রেনের সংখ্যা কিছুটা বাড়ানো হয়, যেটা বারবার অনেকেই বলছেন যে যদি ট্রেনের সংখ্যা কিছুটা বাড়ানো হয় তাহলে হয়তো ভিড়টা কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে। পরিবহনের লাগাম টানা হয়েছে, জারি হয়েছে 50% যাত্রী বিধি, কিন্তু সেই বিধি মানা হচ্ছে কই? এখানে আরও একটি বিষয় সামনে আসছে, 50% যাত্রীর বিধি মানতে গেলে যে পর্যাপ্ত সংখ্যায় ট্রেন বাস প্রয়োজন তাও কি চলছে? মানুষ রুটি রুজির টানে গন্তব্যে যাবেন, সময় মতোই যাবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু সেখানে পর্যাপ্ত যানবাহন না পেলে 50% যাত্রীর বিধি পালন হবে কিভাবে? কারণ 50% বলা হয় সরকার থেকেই গুনছে, আমরা
যেরকম ভাবে যাই ওই সেরকম ভাবেই ঠেলে গুঁতো খেয়ে সেইভাবেই যাব। ওরকম করতে পারি তাহলে লাস্ট 2 বছর ধরে একই ডায়লগ 50% নিয়ে চলবে, ওরকম ডায়লগ অনেকে দিতে পারে, ঠিক আছে? উপরে বসে থেকে কেমন ডায়লগ দিতে পারে, আমাদের মতো ট্রেনে চলুক তারপরে কথা বলবো। বন্ধ যদি করার থাকে সম্পূর্ণভাবে বন্ধ করো, কেউ রাস্তায় বেরোবে না, কোনো প্রবলেম হবে না। সব কিছু অর্ধেক খোলা রেখে অর্ধেক বের করে তো সাধারণ মানুষকে হয়রান করছে। মঙ্গলবার কোভিড সংক্রমণ নিয়ে পরিষদদের নিয়ে বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সচেতনতার দিকে জোর দেওয়ার বিষয়টি উঠে এসেছে বৈঠকে। করোনা নিয়ে যেভাবে আমরা লড়াই করছি সেভাবে লড়াই চালিয়ে যাব। ভ্যাকসিনেশনটা দেওয়া, আমাদের এখন স্টুডেন্ট ভ্যাকসিনেশন হচ্ছে, এরপরে আমাদের ফ্রন্টলাইন আর সিনিয়র সিটিজেন ভ্যাকসিনেশন 10 তারিখ থেকে শুরু হবে, সেটা আমরা করব। আর সেই ভ্যাকসিনের স্টক আমাদের রাজ্য সরকার দিয়েছে, আমাদের কাছে এখন স্টক আছে। চিলড্রেন ভ্যাকসিনেশন আমার মনে হয় আর 3-4 দিন হলে আমাদের যে টার্গেট সেটা কমপ্লিট হয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কর্পোরেশন থেকে মাইক বাঁধা হয়েছে, বিভিন্ন জায়গায় মাইকিং আমরা চালাচ্ছি, দয়া করে মাস্ক পরুন, দয়া করে মাস্ক পরুন, ডিস্টেন্স রাখুন। আজ থেকে মার্কেটে মার্কেটেও বলে দেওয়া হয়েছে যে নো মাস্ক নো সেল প্রত্যেকটা দোকানে টাঙাতে হবে। সামনেই 4 পুরসভার ভোট, শুরু হয়ে গিয়েছে প্রচার। শীঘ্রই লাখো মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, সংক্রমণ সেখানেও ছড়াবার আশঙ্কা। পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবও হবে, 50% দর্শক থাকবেন প্রেক্ষাগৃহে। সামনে কলকাতা বইমেলাও হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে ভোট, মেলা, উৎসব সবই যখন চলছে, তখন কি লাভ আংশিক লকডাউনের? উৎসব এবং ভোট আগে না মানুষের স্বাস্থ্য আগে? প্রশ্ন আম আদমির। রিপাবলিক বাংলা।